চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পাড়ে মোহনপুর পর্যটনে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহরিয়ার ইশতিয়াক শামস নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। একই সময় ঘুরতে আসা সুস্মিত সাহা নামে আরও একজন পানিতে তলিয়ে গেলেও তার এখনও সন্ধান মেলেনি। স্টাফ রিপোর্টার ইদ্রিস হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পিকনিকে গেলে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ স্টেশন ও চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল মেঘনা নদীর ঘটনাস্থলে নিখোঁজ ছাত্রের সন্ধান করে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলার মোহনপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাবুল পাল। তিনি এ বিষয়ে বলেন, দুপুরে অনেক মানুষ ঘুরতে আসে মোহনপুর পর্যটন কেন্দ্রে। পর্যটন কেন্দ্রের পাশেই মেঘনা নদীতে সাঁতার কাটার জন্য একটি জোন তৈরি করেছে কর্তৃপক্ষ। সেখানে অনেক শিশু কিশোর পানিতে নামে, এর মধ্যে দুজন পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন একজনকে উদ্ধার করতে পারলেও সুস্মিত সাহাকে উদ্ধার করতে পারেনি। পুর পর্যটন কেন্দ্র, এখান থেকে অনেক অনেকে এখানে বিনোদনের জন্য আসে, যেমনটি কক্সবাজারেও যায় অনেকে বিনোদনের জন্য। এটা নদীর পাড়েই অবস্থিত আর এখানে ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের একটি টিম এসেছিল। তাই একজন বাচ্চা মিসিং এর কথা বলা হয়েছে। বাচ্চাটি আসলে নদীতে পড়েছে কিনা এটা আসলে আদৌ কনফার্ম না, আমাদের ডুবুরিরা সার্চ করতেছে। যদি এখানে সার্চ করে বাচ্চাটা যদি ডুবুরে নদীতে পড়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের ডুবুরিরা সার্চ করে তাকে উদ্ধার করবে। সাঁতার না জানলে আপনারা নদীতে নামবেন না, এটা আসলে ওভারলুক করে অনেকেই এভাবে নদীতে সাঁতার জানে না, তারপরও বিনোদনের জন্য সাঁতার নদীতে নামে, যার ফলে এই একটা নিছক দুর্ঘটনা ঘটেছে। আর এখানে যে নিরাপত্তা বেষ্টনীর কথা, মূলত এটা আসলে একটা বেষ্টনী দিয়ে রেখেছে এবং নিচে আমি যতটুকু জানি এটা নিচে জাল বিছানো আছে। আর এখান থেকে আসলে বের হওয়ার কোনো কায়দা নেই, কিংবা সবাই জনগণ যে কেউ দেখলে বুঝবে যে এটা একটা নিরাপদ বেষ্টনী।